নমস্কার, রেইকি নিয়ে আলোচনায় আমি লুনারিনা শীল। প্রত্যেক দিনের মতন আজকেও আলোচনা করতে চাই যে রেইকি বিষয়টা কি। এছাড়াও আরও অন্যান্য বিষয় নিয়েও আমরা আলোচনা করব, তবে প্রথমেই বলবো রেইকির কথা, কারণ রেইকির মতন সোজা সহজ বিষয়ে বোধ হয় আর কিছু নেই। রেইকি মানে হচ্ছে মহাজাগতিক শক্তি। REI রেই, এই কথার অর্থ মহাজাগতিক। KI কি মানে শক্তি, পুরোপুরি হচ্ছে মহাজাগতিক শক্তি বা ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি। এই এনার্জি আমরা পেয়ে থাকি সূর্যের কাছ থেকে। সূর্যের যে 7টি রং আছে সেই রঙের ভাইব্রেশন, আর 7টা আর বাকি অন্যান্য অনেক রকমের রশ্মি রয়েছে, যেমন আলফা, বিটা, গামা রে আছে, আল্ট্রাভায়োলেট রে আছে, ইনফ্রারেড রে আছে, এরকম জানা অজানা অনেক রশ্মি রয়েছে, যে রশ্মির ভাইব্রেশনগুলো আমরা গ্রহণ করতে পারি, যা কিনা সর্বদা আমাদের পাশে রয়েছে। আমাদের মধ্যেও যে শক্তি রয়েছে সেই শক্তি দ্বারাই আমরা এই এনার্জিকে কাজে লাগাতে পারি। বিশেষ পদ্ধতিতে এই কসমিক এনার্জির ভাইব্রেশনকে আমরা রিসিভ করতে পারি, তারপর সেই এনার্জি আমাদের দু হাত দিয়ে ফ্লো করতে থাকে। এবারে আমাদের শরীরের বিভিন্ন অঞ্চলে আমরা যখন হাতটা রাখবো, তখন সেইখানে যা যা কিছু সমস্যা থাকুক, যা কিছু ব্লকেজ থাকুক, সেগুলো দূর হয়ে যাবে। কোনো সেল থেকে প্রপার সিক্রেশন হচ্ছে না, কোনো সেল থেকে কোনো বেশি মাত্রায় সিক্রেশন হচ্ছে, শরীরের বিভিন্ন গ্ল্যান্ড থেকে বেশি বা কম সিক্রেশন হচ্ছে, বা হরমোন সিক্রেশন যাই হওয়ার থাকে, বা আমাদের শরীরে যেখানে যা কিছু রিয়াকশন হওয়া থাকে সেই রিয়াকশনগুলো প্রপারলি হচ্ছে না, কম হচ্ছে, বেশি হচ্ছে, আদৌ হচ্ছে না, তখনই আমাদের নানান রকম শারীরিক বা মানসিক সমস্যা দেখা দেয়। সেই সব সমস্যার মধ্যে সবচেয়ে প্রথমে আমাদের একটা সমস্যা, যা কিনা ঘুমের সমস্যা। এরপরে কে চোখে দেখতে পাচ্ছেন না, কে কানে শুনতে পাচ্ছেন না, কার থাইরয়েড বেশি, কারো কম, কারোর হয়তো ব্রেনের নানান রকমের সমস্যা, হার্টের প্রবলেম, পেটের সমস্যা, লিভারের প্রবলেম বা প্যাঙ্ক্রিয়াটাইটিস, হাঁটুর ব্যথা, সমস্ত বিষয়ে আমরা যদি টাচ করি। আমার হার্টের প্রবলেম, বাইপাস করতে বলা হচ্ছে, পেসমেকার লাগাতে বলা হচ্ছে, আমি এইভাবে হার্ট টাচ করে থাকব, আমার হাতে যদি 2-3 মাস সময় থাকে এইভাবে টাচ করে দেখা যাবে আমার হাতটায় সমস্যার দূর হয়ে গেছে। ডক্টর দেবী শেঠি, যিনি হার্ট স্পেশালিস্ট, তিনিও কিনা রেইকি জানেন এবং বিভিন্ন পেশেন্টকে রেইকি শেখার জন্যে উৎসাহিত করেন। তো এরকমভাবে বহু ডাক্তার আছেন যারা কিনা আমাদের স্টুডেন্ট, বহু ডাক্তার রেইকি জানেন এবং রেইকি করেন তার পেশেন্টদের ওপর। তো এইভাবে আমরা রেইকি শিখব। এই বিষয়টা আবিষ্কার করেছেন ভগবান বুদ্ধ। 42 দিন মেডিটেশনের সময় তিনি এই বিষয়টি জানতে পারেন মা তারার কাছ থেকে, মা তারার আশীর্বাদে এই বিষয়টা তিনি উপলব্ধি করেন এবং এই বিষয় সম্বন্ধে তার শিষ্য রত্নগর্ভ বিষয়টি সম্পূর্ণভাবে লিখে রাখেন কমল সূত্রতে। পরবর্তীকালে ডক্টর মিকাওসুই নামে একজন জাপানি গবেষক এবং অধ্যাপক এই বিষয়টাকে পুনরাবিষ্কার করেন এবং সারা বিশ্বের কাছে পৌঁছে দেন। 1921 প্রথম পুনরাবিষ্কার হলো ডক্টর মিকাওসুয়ের মাধ্যমে। দেশে বিদেশে বিভিন্ন জায়গায় রেইকি আজ সমাদৃত এবং এর মতন সহজ সরল চিকিৎসা পদ্ধতি পৃথিবীতে বোধহয় আর কিছু নেই। একটা 3-4 বছরের বাচ্চা থেকে 94-95 বয়সের মানুষ পর্যন্ত রেইকি অবশ্যই শিখতে পারেন। তো এরকমভাবে পড়াশুনো জানতে লাগে না, কোনো কিছু না, শুধু শেখার আগ্রহ এবং যেভাবে বলে দেওয়া হবে সেইভাবে প্র্যাকটিসের ইচ্ছেটা সবচাইতে জরুরি। এইভাবে আমরা শিখলে আমরা যে কোনো ধরনের রোগ থেকে মুক্তি পেতে পারবো। প্যারালিসিস, পার্কিনসন্স, মোটর নিউরোন প্রবলেম, চোখের সমস্যা, কানের সমস্যা, যে কোনো ধরনের শারীরিক সমস্যা, হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, শিরদাঁড়ার যে কোনো জায়গার সমস্যা, সে হাড়ের ওপর হাড় চড়ে গেছে, কোথাও গাহাড়ের মধ্যে গ্যাপ হয়ে গেছে, একটা ডিস্কের মধ্যে আরেকটা ডিস্ক ঢুকে গেছে, কারোর শিরদাঁড়া বেঁকে গেছে, কারোর শিরদাঁড়া এরকম হয়ে গেছে, সমস্ত কিছুতেই কিন্তু রেইকির সাহায্যে উপকার পাওয়া যায়। আমার কাছে প্রচুর শিরদাঁড়ার সমস্যার মানুষ এসেছেন যারা আজকে সম্পূর্ণ সুস্থ, যেখানে ডাক্তাররা বলেছেন অপারেশন ছাড়া কোনো কাজ নেই, অপারেশন ছাড়া বলা যাচ্ছে না, বা অপারেশন আপনারা জানেন শিরদাঁড়ার অপারেশনে কোনো রকমের কোনো গ্যারেন্টি দেওয়া যায় না,
শুধু শীত দ্বারা কেন, কোনো অপারেশানেই কোনো গ্যারেন্টি দেওয়া যায় না। 5 মিনিটের অপারেশান, 5 মিনিটের একটা যা হোক কিছু, দেখা গেছে তারপরে পেশেন্ট মারা গেছেন। তো যেসব ক্ষেত্রে ডাক্তাররা বলছেন এই রোগ সারানো যাবে না, যে ক্ষেত্রে সারা জীবন আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে, সর্ব অবস্থায় আপনি যদি রেইকি করেন, ধরুন হাঁপানির সমস্যা, সারা জীবন আপনাকে ওষুধ খেতে হবে, ইনহেলার ইউজ করতে হবে বা অক্সিজেন নিতে হবে, হসপিটালাইজড হতে হবে, সেখানে আপনি যদি রেইকি শেখেন, আপনার কাজ দুটো লাংসে জাস্ট এইভাবে টাচ করে থাকা, তারপরে দেখা যাবে হাঁপানি জীবনের মতন আপনার সেরে গেছে, বা আপনার যে কোনো পেটের সমস্যা থাকুক, জন্ডিস হোক, হেপাটাইটিস বি এন্ড সি হোক, সমস্ত কিছুতে রেইকি কিন্তু ভীষণভাবে সাহায্য করে এবং সম্পূর্ণভাবে রোগ মুক্তি হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া ধরুন কারোর হয়তো লিভারের যে কোনো প্রবলেম, কারোর হয়তো হিমোগ্লোবিন কম বেশি, থ্যালাসিমিয়া হয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু রেইকির সাহায্যে উপকার পাওয়া যায়। বর্ধমান থ্যালাসিমিয়া হসপিটালে আমার কাছে রেইকি শিখেছেন বহু মানুষ যারা আজকে সুস্থ রয়েছেন। এইভাবে বর্ধমান অরবিন্দ আশ্রমে আমাদের ক্লাস হয়েছে, খড়গপুর আইআইটিতে আমার ক্লাস হয়েছে, ক্লাস হয়েছে বড় বড় বিভিন্ন স্কুলে, এবং ছাত্র ছাত্রীদের জন্য বলবো রেইকি এক পরম বন্ধু। যারা মনে রাখতে পারেন না, যাদের কনসেন্ট্রেশন লেভেল পুয়োর, যাদের আইকিউ লেভেল পুয়োর, যাদের মেন্টাল এজ কম, তারা সকলে রেইকি শিখে ভীষণভাবে উপকৃত হয়েছেন। এরম একটি মেয়ে আমার কাছে এসেছিল, তার মা আমার কাছে রেইকি শিখেছিলেন, 25-26 বছর বয়স, কিন্তু তার মেন্টাল এজ 10-12 বছর বাচ্চার মতন। সেই মেয়েটিকে তার মা রেইকি করেছেন এবং আজকে সে স্কুল ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হচ্ছে। সেটা তাদের কাছে, যারা শিক্ষক তাদের কাছে এক পরম আশ্চর্যের বিষয়, এবং তার মাও অবাক হয়েছেন যে এটা কি করে সম্ভব হতে পারলো, ম্যাডাম আপনাকে কি বলে ধন্যবাদ দেব জানি না। তো এরকমভাবে হাজার হাজার মানুষ এই কথাটিই বলে থাকেন যে ম্যাডাম আপনাকে কি বলে ধন্যবাদ দেব জানি না, আমাদের ধন্যবাদের ভাষা নেই। তো এরকমভাবে মানুষের জীবন বদলে গেছে, যারা হাঁটতে চলতে পারতেন না তারা সুন্দরভাবে হাঁটাচলা করতে পারেন, যারা ভুলে গেছিলেন সমস্ত কিছু, ডিমেনশিয়া বা অ্যালজাইমারের পেশেন্ট, তারা নতুনভাবে সব চিনতে শিখেছেন, নতুনভাবে বুঝতে শিখেছেন, যারা প্যারালিসিস হয়ে গেছেন, যারা সমস্ত কিছু ভুলে গিয়ে পুরো ভেজিটেটিভ স্টেটে চলে গিয়েছিলেন, তারা আজকে হাঁটাচলা করছেন, আবার নতুনভাবে বাঁচতে শিখেছেন। তো এইভাবে রেইকি মানুষকে ভীষণভাবে উপকার দিয়ে থাকে। যারা রেইকি সম্বন্ধে আরও বিশদ জানতে চাইবেন তাদেরকে রিকোয়েস্ট করব, নেটে গিয়ে রেইকি বলে সার্চ করুন, REIKI। আরেকটা কথা বলবো, অনেকে ধারণা রেইকি করে নাকি অনেক খারাপ কিছু করা যায়, রেইকি করে কোনো খারাপ করার কোনো প্রশ্নই নেই। রেইকির সঙ্গে অনেকেই বলেন রেইকি করে কোনো খারাপ কাজ করা হয়েছে, বম ব্লাস্টিং করানো হয়েছে, বিভিন্ন কিছু কাজ খারাপ খারাপ নাকি রেইকি করে করা হয়েছে, সেই বিষয়টির বানান সম্পূর্ণ আলাদা। সেটার বানান REKEY, এর মানে হচ্ছে যে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি, আগে থেকে প্রচুর খবরাখবর নেয়া ইত্যাদি, এর মানে রেইকি নয়, REIKI, যার মানে মহাজাগতিক শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে কেউ কোনো খারাপ কাজ করতে পারবে না, কারণ এটা একটা সম্পূর্ণ পজিটিভ এনার্জি, এর দ্বারা কোনো খারাপ কাজ করা কখনো সম্ভব নয়। আমরা যাবতীয় ভালো কাজ করি, মানুষের নেশা তাড়ানো সম্ভব, মানুষের রিলেশন ভালো করা সম্ভব, যার অর্থনৈতিক উন্নতি হচ্ছে না তার অর্থনৈতিক উন্নতি করা সম্ভব, জীবনে যা কিছু হার্ডলস আসুক না কেন সেই হার্ডলসগুলোকে কাটিয়ে দেওয়া সম্ভব। আপনার অফিসে প্রবলেম হচ্ছে, অফিসের লোকেরা আপনার পেছনে লাগছে, আপনার উন্নতিতে বাধা দিচ্ছে, আপনার বস আপনার সাথে সহযোগিতা করছেন না ইত্যাদি, সমস্ত কাজ ঠিকঠাক করা যায় এরই মাধ্যমে। যেসব বিষয়গুলোর জন্যে মানুষজন জ্যোতিষী তান্ত্রিকদের কাছে যান, সেই সব মানুষ কিন্তু রেইকি শিখেছেন, রেইকি শিখে নিজেরাই নিজেদের বিভিন্ন সমস্যা থেকে বার করে আনতে পেরেছেন। এবং বহু জ্যোতিষী তান্ত্রিক আছেন যারা এই হট সিটে বসে আপনাদের বিভিন্ন উপদেশ দিয়ে থাকেন, তারাও কিন্তু আমার স্টুডেন্ট। তো জ্যোতিষী তান্ত্রিক ডাক্তার, পৃথিবীর সমস্ত স্তরের মানুষ, সমস্ত স্ট্রিমের মানুষ কিন্তু আজকে রেইকি করেন। দিব্যেন্দু বড়ুয়া কোনো বিশেষ কাগজে লিখেছিলেন, আমার খেলার সময় রেইকি আমাকে অনেক সাপোর্ট করে, আমার ব্রেন পাওয়ার, আমার ইনটিউশন অনেক কিছু আমার বাড়িয়ে দেয়। তো এইভাবে বহু সিনেমা স্টার আছেন যাদের তাদের দেখতে সুন্দর লাগার জন্যে, বয়স ধরে রাখার জন্যে রেইকি করে থাকেন। রেইকি আমাদের ইমিউন সিস্টেমকে অনেক বেশি বাড়িয়ে দেয়,
আপনার যে কোনো কারণে আশেপাশে প্রচুর রোগ হচ্ছে, কিন্তু দেখা যাবে আপনাকে কোনোভাবে কোনো রোগে আক্রান্ত কেউ করতে পারছে না, বিভিন্নভাবে প্রোটেকশন দিয়ে থাকে রেইকি। আজকে আমাদের সর্বসময় কি মহিলা কি পুরুষ সকলের ক্ষেত্রে প্রোটেকশন খুব প্রয়োজন। রাস্তায় বেরোলে কে কখন সঠিক সময় বাড়ি ফিরবেন, এই নিয়ে আমরা উৎকণ্ঠায় থাকি। আমাদের ছেলে মেয়ে, আমাদের স্বামী, যে যেখানেই বাইরে যান না কেন, কখন সঠিকভাবে সঠিক সময় বাড়ি ফিরবে, এই নিয়ে আমরা ভীষণ চিন্তিত থাকি। কারণ আমাদের আশেপাশের পরিবেশ পরিস্থিতি মোটেই সুবিধাজনক নয়। তো সেই কারণে বলবো, রেইকিটা শিখে থাকলে আমরা পুরোপুরি সময়ের জন্যে একটা প্রোটেক্টিভ এরিয়ার মধ্যে থাকি, আমাদের চারপাশে একটা সেল তৈরি হয়ে থাকে, আমরা সেই শামুক, আমার চারপাশে সে একটা অদ্ভুত বেড়াজাল তৈরি হয়ে যাবে, যার জন্যে আপনার চারিপাশে কোনো বিপদ আপনাকে আক্রমণ করতে পারবে না। বিপদ ঘটার আগেই আপনি সেই আশঙ্কা থেকে বেরিয়ে আসতে পারবেন, একটা কোনো সতর্ক বার্তা আপনার মনের মধ্যে তৈরি হবে, যার জন্যে আপনি সেই এরিয়া থেকে সরে আসবেন এবং আপনি বেঁচে যাবেন সেই সমস্যা থেকে। এইভাবে বহু ক্ষেত্রে বহু মানুষ বেঁচে গেছেন। ট্রেনে আগুন জ্বলছে, কিন্তু সেই আগুনের জায়গাটায় আপনি নেই, আপনি হয়তো অন্য কোনো এরিয়ায় রয়েছেন। ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, দেখা যাবে সবাইয়ের কিছু ঘটে গেলেও আপনার অন্তত কিছু হবে না। তো এরকমভাবে পুকুরে ডুবে যাওয়া অবস্থা থেকে বেঁচে এসেছেন বহু মানুষ। স্কুটার নিয়ে পড়ে গেছেন খানার মধ্যে, সেখান থেকে তিনিও কিছু হয়নি, তার স্কুটারের কিছু হয়নি, এরকমভাবে বহু ঘটনা ঘটেছে। একবার আমার এক স্টুডেন্ট একটা বাসে করে যেতে যেতে রেইকি প্র্যাকটিস করছিল, পাশে একটা অয়েল ট্যাঙ্কার এসে ধাক্কা মারলো, কিন্তু দেখা গেল শুধুমাত্র একটু কালো ধোঁয়া উঠলো, অয়েল ট্যাঙ্কারটারও কিছু হলো না, তার বাসটারও কিছু হলো না, এবং আশপাশে যারা টুকটাক বাস থেকে পড়ে গেছিল তারা জাস্ট গায়ের ধুলো ঝেড়ে বাসে উঠে পড়ল। তারপর তারা বলতে থাকলো, এতখানি একটা কাণ্ড হলো, কই কারোর তো তেমন কিছু হলো না, কেউ জানতেও পারেনি সেখানে বসে কেউ রেইকি করছিল। যাই হোক, তো এইভাবে রেইকি করলে আমাদের উপকারের শেষ নেই। আর রেইকি করা মানে জীবন থেকে মুছে যাবে মোটামুটি ডাক্তার ওষুধ ইত্যাদি, আপনাকে ছুটে যেতে হবে না। আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন, ভালো রাখতে পারবেন, আপনার পরিবারের মানুষদের আপনি সুস্থ রাখতে পারবেন, ভালো রাখতে পারবেন। বিশেষ করে আজ এই মুহূর্তে সরস্বতী পুজোর সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো পুজো করে কার কত বুদ্ধি বাড়ে বিদ্যে বাড়ে আমি জানি না, কিন্তু রেইকি করে প্রচুর প্রচুর স্টুডেন্ট আজকে বিরাট উপকার করেছেন। তাদের মেমোরি, কনসেন্ট্রেশন, আইকিউ সাংঘাতিকভাবে বেড়ে গেছে, জীবনে তারা অনেক উন্নতি করেছেন। গান বাজনা খেলা ধুলো যেদিকে যিনি উন্নতি করতে চান, উন্নতির চরম শিখরে উঠতে চান, তাদেরকে বলবো রেইকির হাত ধরতে। জীবনে এক অদ্ভুত সাফল্য আপনার সঙ্গেই থাকবে, আপনাকে পিছে তাকাতে হবে না। আমাদের পরপর যে ক্লাসগুলো রয়েছে সেগুলো একটুখানি আমি শেয়ার করে নেব। 5 ফেব্রুয়ারি আমাদের ব্যারাকপুরে ক্লাস রয়েছে, 8-9 ফেব্রুয়ারি আমাদের গড়িয়াহাটে ক্লাস রয়েছে, 12-13 তারিখে শ্যামবাজারের ক্লাস, 15 তারিখে আমাদের উত্তরপাড়ার ক্লাস, 16 ফেব্রুয়ারি অ্যাঞ্জেলের সেকেন্ড ডিগ্রির ক্লাস, 22 এবং 23 তারিখে আমাদের বহরমপুরে ক্লাস আছে, 26-27 তারিখে লামা ফেরার ক্লাস আছে শ্যামবাজারে, 29 ফেব্রুয়ারি 1 মার্চ ক্লাস রয়েছে হাওড়ায়। মার্চের যে ক্লাসগুলো আছে বলে দিচ্ছি, 6-7 মার্চ আমাদের বারাসাতে ক্লাস রয়েছে, 14-15 মার্চে দুর্গাপুরে ক্লাস, 18-19 রানাঘাটে ক্লাস রয়েছে, 21-22 আবার শ্যামবাজারে ক্লাস আছে, 25 মার্চ ম্যাগনিফাইড হিলিংয়ের ক্লাস রয়েছে শ্যামবাজারে, 28-29 ত্রিপুরায় ক্লাস আছে। এপ্রিল মাসের ক্লাসের মধ্যে 4-5 তারিখে আমাদের চুঁচুড়ায় ক্লাস রয়েছে, 18-19 তারিখে বর্ধমানে ক্লাস রয়েছে, 18-19 এপ্রিল বর্ধমানে ক্লাস রয়েছে। এবার 23 এবং 24 এপ্রিল আমাদের মালদায় ক্লাস রয়েছে এবং 25-26 শিলিগুড়িতে ক্লাস রয়েছে। 23-24 এপ্রিল মালদা, 25-26 এপ্রিল শিলিগুড়িতে ক্লাস রয়েছে। এইবারে আমরা চলে আসব আরও বিভিন্ন ধরনের আলোচনায়। আমাদের আরেকটা কথা বলে নেবো, চিচুড়ার কথা বললাম যখন মনে পড়ে যাচ্ছে, চিচুড়া ভারত সেবাশ্রম সঙ্গে প্রচুর দিন প্রচুর মানুষ নিয়ে ক্লাস করেছি, বেহালা ভারত সেবাশ্রম সঙ্গে ক্লাস করেছি প্রচুর মানুষকে নিয়ে। তো বিভিন্ন জায়গায় আমার এক অদ্ভুতভাবে এনারা আমাদের ডেকেছেন, বহু মহারাজ বা বহু মাতাজি বিভিন্ন আশ্রমের, ভারত সেবাশ্রমের আমার কাছে শিখেছেন। ওই চুচুড়া ভারত সেবাশ্রম প্রণব কন্যা, এইখানে ওখানকার মাতাজিরা এবং ওখানকার প্রায় 30 জন স্টুডেন্ট আমার কাছে ক্লাস করেছিলেন।
এরকমভাবে বহু জায়গার ক্লাস করার অভিজ্ঞতা রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে আমাকে অনেকে ইনভাইট করেন ক্লাস করাবার জন্য। তো এবারে আমাদের পরপর যে ক্লাসগুলো আমরা করাই, যেমন করুণা রেইকির ক্লাস, ক্রিস্টাল রেইকির ক্লাস, লামা ফেরা রেইকির ক্লাস, এছাড়া আলফা মেডিটেশন, এরম বিভিন্ন ক্লাস আমরা করিয়ে থাকি। ক্রিস্টাল রেইকি আমরা যদি করতে পারি তাহলে কিন্তু দেখা যায় আমাদের কাজ আরও অনেক দ্রুতভাবে হচ্ছে। রেইকি, ক্রিস্টাল রেইকি যদি কেউ নাও করেন, ক্রিস্টালের প্রচুর মালা রয়েছে, ব্রেসলেট রয়েছে, যেগুলো পড়লে কিন্তু আমাদের জীবনে অনেক উপকার হতে পারে। যেমন আমাদের পড়াশুনোয় উন্নতি, টাকা পয়সার উন্নতি, বিভিন্ন থাইরয়েড সমস্যা, সুগারের সমস্যা, গায়ে হাতে পায়ে ব্যথা, এই ধরনের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে কিন্তু আমরা যদি মালা বা ব্রেসলেট ইউজ করি উপকার পেয়ে থাকি। প্রোটেকশনের মালা, রিলেশন ভালো রাখার মালা, এরকম রয়েছে। উইশ ফুলফিলমেন্টের জন্য পিরামিড থাকে, আপনারা আমাদের পেছনে বিভিন্ন রকমের ক্রিস্টাল দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন। পিরামিডের তলায় উইশ লিখে রাখলে সেই উইশ খুব তাড়াতাড়ি সাকসেসফুল হয়। এছাড়া উইশ সাকসেসফুল করার জন্য বিভিন্ন পদ্ধতি ক্লাসে আমি শিখিয়ে দিই, যাতে আপনার যে কোনো উইশ খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারে। তো এইরকমভাবে ক্রিস্টাল রেইকিতে কাজ হয়। করুণা রেইকিতেও অনেক বেশি কাজ হয়। ইন্টেন্সিভ রেইকিতে আমরা করুণা রেইকির প্রচুর সিম্বল আমরা শিখিয়ে দিই এবং তাতে বিভিন্ন মুদ্রা শিখিয়ে দিই, যাতে কিনা শুধু মুদ্রা করে, অনেকের পক্ষে রেইকি শিখতে আসা সম্ভব নয়, শুধুমাত্র মুদ্রা প্রয়োগ করে অনেকে ভালো থাকেন। যেমন ধরুন এইরকম একটা মুদ্রা যদি করা হয় তাহলে দেখা যাবে ওয়েট লস হচ্ছে। আপনি যদি এই রকম মুদ্রায় থাকতে পারেন তাহলে দেখা যাবে আপনার প্রেশার মোটামুটি নর্মাল থাকছে। এরকমভাবে বিভিন্ন কিছু রয়েছে। এছাড়া এরকম মুদ্রায় যদি আপনি থাকেন আপনার ব্যথা বেদনা দূর হবে। এছাড়া আমার নামটা ভেবে, আমার চেহারাটা ভেবে আপনার সমস্যার জায়গায় যদি আপনি হাত রাখেন দেখা যাবে ধীরে ধীরে আপনার সমস্যা দূর হয়ে যাচ্ছে। এখন এইভাবে কিছুটা ছোটোখাটো সমস্যাগুলো ঠিক হওয়া যায়, ঠিক কথা, কিন্তু বড় সমস্যার ক্ষেত্রে বহু কিছু জায়গাতে টাচ করতে হয়, সেই সব এরিয়াগুলোকে ঠিক রাখতে হয়, সেগুলোর জন্য অবশ্যই আপনাদের আসতে হবে। এক ভদ্রলোক শুধু আমার কথা ভেবে চোখের ছানি ভ্যানিশ করে ফেলেছেন, একজন আমার কথা ভেবে ফ্রোজেন শোল্ডার থেকে সম্পূর্ণ সুস্থ হয়েছেন, কারোর টিউমার শুধু আমাকে ভেবে টাচ করে করে টিউমার ভ্যানিশ হয়ে গেছে। তো এরকম ঘটনা বহু ক্ষেত্রে ঘটেছে, তবে বিশদ সমস্যার ক্ষেত্রে, বড় বড় সমস্যার ক্ষেত্রে অবশ্যই ক্লাসে আসা জরুরি। আমাদের যে ইন্টেন্সিভ রেইকির ক্লাস হয় সেটাতেও আমরা দেখেছি অনেক ভালো ফল পাওয়া যায়। শুধু রেইকি শেখার চাইতে চড়াচড়া সমস্যায় এই ক্লাসগুলো করা দরকার। এছাড়া আমরা শেখাই অ্যাঞ্জেল থেরাপি। অ্যাঞ্জেল থেরাপি মানে অ্যাঞ্জেলদেরকে স্মরণ করতে হবে, যারা কিনা দেবতাদের দূত, তাদেরকে প্রেয়ার করে, তাদের নাম স্মরণ করে তাদেরকে ডাকতে হবে এবং বলতে হবে তুমি আমার এই সমস্যাটা কাটিয়ে দাও। প্রোটেকশানের জন্য অ্যাঞ্জেল মাইকেল তুমি আমার সমস্যা কাটিয়ে দাও, সুস্থতার ক্ষেত্রে অ্যাঞ্জেল রাফায়েল তুমি আমার সমস্যা কাটিয়ে দাও। এরকমভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন জনকে ডেকেছেন এবং কেউ চাকরি পেয়েছেন, কারোর বাড়িঘর তৈরি হয়েছে, কে 50 লাখ টাকা একজন কেউ তার কাছ থেকে ধার নিচ্ছিল ফেরত দিচ্ছিল না সে সেটা ফেরত পেয়েছে, বহু কাজ স্টুডেন্টদের কানের কাছে গিয়ে অ্যান্সার বলে দিয়েছে অ্যাঞ্জেলরা। এরকমভাবে বহু ক্ষেত্রে বহু রেমেডি দেয়, বহু কিছু তারা বলে দেয় যে তুমি এইভাবে চলো, এইভাবে করো। মুখে যদি বলে নাও দেয় তারা কিন্তু বিভিন্ন পথ দেখায় যে কী পথে আমাদেরকে গেলে আমাদের সমস্যার সমাধান হবে। অ্যাঞ্জেল থেরাপির কোনো তুলনা নেই। অ্যাঞ্জেল থেরাপি, অ্যাঞ্জেল রেইকি একসাথে আমি শিখিয়ে দিই, সাথে ছোট ছোট অ্যাঞ্জেলের ক্রিস্টালের ছোট ছোট একটা করে মূর্তি দিয়ে দেওয়া হয়, অ্যাঞ্জেলদের ছবি দেওয়া হয়, এবং আমরা দুদিনের যে ওয়ার্কশপ পর একদিনের যে ওয়ার্কশপ হয় তাই করে বহু মানুষ বহু উপকৃত, বহু উপকার পেয়েছেন। আপনারা নিজেরা একটু অ্যাঞ্জেল থেরাপি বা অ্যাঞ্জেল রেইকি বলে সার্চ করে নেবেন, অবাক অবাক কথা সেখানে দেখতে পাবেন, মানে একটা ম্যাজিক্যাল জগৎ বলতে পারবো। সেই জগতে প্রবেশ করলে কোথায় যেন হারিয়ে যেতে হয়। চলে আসবে লামা ফেরা। লামা ফেরা একটা অদ্ভুত ধরনের ট্রিটমেন্ট প্রসেস, যাতে আপনি অনেক দ্রুত গতিতে ভালো হতে পারবেন। অবশ্যই তাদের একটু আঁকতে জানতে হবে, একটুখানি বুঝতে হবে। তো সেই সব ক্ষেত্রে একটু যারা বোঝার মতন মানসিকতা, মানে একেবারে রেইকি যেমন একেবারে অজ্ঞ নিরক্ষর যে কেউ করতে পারবেন সেই রকম না, একটুখানি জানতে বুঝতে পারবেন সেই রকম মানুষ লামা ফেরা শিখুন। কুইক হিল প্রসেস এবং বিভিন্ন রকম ব্ল্যাক ম্যাজিক কাটাতে ভীষণ সাহায্য করে। আজকে চারিপাশ আমাদের ব্ল্যাক ম্যাজিকে ভরে গেছে। আপনি একটু উন্নতি করছেন, আপনার ছেলে ভালো রেজাল্ট করছে, ছেলে একটা ভালো চাকরি পেয়েছে, আপনি বেশ ভালো আছেন,
পাশের লোকেরা কিন্তু আপনাদেরকে সহ্য করতে পারবে না, আপনার ওপরে কিছু একটা কালো বাণ তারা মারবে, তাতে আপনার শরীর খারাপ হতে পারে, আপনার বিজনেস ডাউন হয়ে যেতে পারে, অনেক কিছু সমস্যা হতে পারে। সেই সব ক্ষেত্রে আপনি যদি লামাফেরা করেন নিশ্চয়ই উপকার পাবেন। বিভিন্ন মানুষ শিখে বলেছেন, ম্যাডাম এইটা আপনি কেন আগে শেখাননি? না, আগে আমি কি করে শেখাবো, আমাকে জানতে হয়েছে, জানার পর শিখতে হয়েছে, শেখানোর পর নিজে নানান প্রকার অভ্যাসের পর যখন বুঝেছি জিনিসটা ভালো, তখন থেকে শেখাতে শুরু করেছি লামাফেরার রিকি। তো লামাফেরার রিকি নিয়েও যা যা বলছি সব বিশ্বাস করতে হবে, তার কোনো মানে নেই, আমার কথা সত্যি নাই হতে পারে, আপনার নিজেরা নিজের চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করে ইন্টারনেটে একটু বিষয়গুলো নিয়ে পড়ে নেবেন। রেইকি, লামাফেরার রেইকি, অ্যাঞ্জেল রেইকি বা অ্যাঞ্জেল থেরাপি, এগুলো নিয়ে নিজেরা সার্চ করুন। চলে আসব ম্যাগনিফাইড হিলিংয়ের কথায়, আর একটা পাওয়ারফুল প্রসেস ম্যাগনিফাইড হিলিং। এই ম্যাগনিফাইড হিলিং শিখে সবচাইতে যেটা জরুরি ব্যাপার, এতে একদম সঙ্গে সঙ্গে মাস্টার লেভেল অবধি শিখিয়ে দেওয়া হয়, আর কোনোটাই কিন্তু একসাথে মাস্টার লেভেল অবধি শেখানো হয় না, বেশ কিছুদিন করার পর তারপরে তার মাস্টারশিপ দেওয়া হয়। এটা আপনি নিজে শিখে সঙ্গে সঙ্গে অন্য কাউকে শেখাতে পারবেন, আপনার পরিবারের কাউকে, বন্ধু বান্ধবকে শিখিয়ে দিতে পারবেন খুব সোজা, আর একসঙ্গে 4-5 জনকে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন, পৃথিবীকে হিল করতে পারবেন, নিজের কর্ম হিলিং করতে পারবেন, নিজের ডিএনএ হিলিং করতে পারবেন, এবং নিজের ক্যালসিয়াম ইন দ্য স্পাইন এটা আপনি বাড়াতে পারবেন, টোটাল ইমিউন সিস্টেম অনেক বেড়ে যাবে। এবং এইভাবে আমি দেখেছি, আমি নিজে সেটা বুঝতে পারছি, আমি চিরকাল যবে থেকে রেইকি শিখেছি প্রচুর এনার্জেটিক, কিন্তু ক্রমে ক্রমে আমি দেখছি বয়স বাড়ার সাথে সাথে মানুষের এনার্জি লেভেল কমে যায়, কিন্তু আমি দেখছি আমার এনার্জি লেভেল আরও অনেক বেড়ে যাচ্ছে। কেউ হয়তো বলেন, ম্যাডাম 10 বছর আগে আপনাকে যা দেখেছিলাম এখন তার চেয়ে আরও ভালো দেখছি। এটা আমাকে খুব অবাক করে যে মানুষ বয়সের সাথে সাথে, নিশ্চয়ই বয়সের ছাপ পড়বে বা দেখতে নিশ্চয়ই আরও অনেকটা বুড়োটে হয়ে যেতে হবে, কিন্তু জানি না, অনেকেই বলেন, না ম্যাডাম 10 বছর আগে আপনাকে যা দেখেছি তার চেয়ে এখন যেন আরও ভালো লাগছে। তো আমার বিশ্বাস এই বিষয়গুলো নিয়ে যেহেতু প্র্যাকটিসে রয়েছি, তাই জন্য হয়তো দিনকে দিন আরও নতুনভাবে আমাকে ভালো লাগছে মানুষের। তো আপনাদেরকে বলবো একটাই বিষয়, এই প্রত্যেকটা বিষয়ের কোনো নেগেটিভ সাইড এফেক্ট নেই, সবটাই পজিটিভ, আপনাকে অনেক বেশি চিন্তাশীল করতে সাহায্য করবে, আপনার বিচার বুদ্ধি বিবেচনা অনেক বেশি পাওয়ারফুল হবে, অনেকের চেয়ে বেশি আপনি ইমিউন সিস্টেম আপনার থাকবে, আপনি ভবিষ্যৎকে জানতে পারবেন, আপনার ইনটিউশন পাওয়ার, টেলিপ্যাথিক পাওয়ার অনেক বেড়ে যাবে, আপনি পুরোপুরি সুস্থ থাকবেন এবং সুস্থ রাখার ক্ষমতা আপনার তৈরি হবে। এটা কি ভীষণ একটা ভালো লাগার জিনিস? আমি নিজেতে নিজেকে অন্তত সেটা ভালোবাসি ভাবতে, যে আজকে আমার দ্বারা প্রচুর মানুষ ভালো হচ্ছেন, যেটা কিনা ডাক্তাররা করতে পারছেন না, যেটা জ্যোতিষী তান্ত্রিকরা করতে পারছেন না, প্রচুর মেন্টাল পেশেন্ট আজকে আমার হাতে রয়েছেন, যারা কিনা প্রচুর প্রচুর ডাক্তার দেখিয়েও ভালো হননি, আজকে আমার হাতে থেকে তারা ধীরে ধীরে সুস্থ হচ্ছে, স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসছে, তাদের বাবা মা স্বামী বা স্ত্রীকে তারা সুস্থ করতে পারছেন, কে সন্দেহ প্রবণ, কে আত্মহত্যা প্রবণ, কে প্রচণ্ড অ্যাগ্রেসিভ, কে প্রচণ্ডভাবে জিনিসপত্র ভেঙে ফেলছে, কে কিছু মানতে চাইছে না, কে পুরো জামা কাপড় ছাড়া নগ্ন অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে পড়ছে, তারা এমন মানুষ আজকে, তারা কেউ চাকরি করছেন, কেউ নতুনভাবে সংসার করছেন, এরকমভাবে কাজ করা যায় ইত্যাদি বিষয়গুলোর সাহায্যে। তো আপনাদের যার যেটা ইচ্ছা হবে সেটা শিখবেন। আরেকবার ডেটগুলো বলে দিচ্ছি, ফোন নাম্বারগুলো নোট করে নেবেন, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, 5ই ফেব্রুয়ারি ব্যারাকপুরের ক্লাস, 8-9 ফেব্রুয়ারি গড়িয়াহাটে ক্লাস, 12-13 শ্যামবাজারের ক্লাস, 15-তে উত্তরপাড়ায় ক্লাস, 16 তারিখে অ্যাঞ্জেল সেকেন্ড ডিগ্রির ক্লাস, 22-23 তারিখে বহরমপুরে ক্লাস রয়েছে ফেব্রুয়ারি মাসে, 26-27 তারিখে লামাফেরা শ্যামবাজারে, 29 ফেব্রুয়ারি 1 মার্চ আমাদের হাওড়ায় ক্লাস থাকবে, মার্চ মাসে 6 এবং 7 ব্যারাকপুরের ক্লাস, 12-7 ক্লাস রয়েছে, 6-7 মার্চ 12-7, 14-15 দুর্গাপুর, 18-19 রানাঘাট, 21-22 শ্যামবাজার, 25 তারিখে ম্যাগনিফাইড হিলিং, 28-29 ত্রিপুরা, এবং 4-5 চুচুড়ায় ক্লাস রয়েছে, এবং এপ্রিলের শেষের দিকে আমাদের শিলিগুড়ি এবং মালদায় ক্লাস থাকবে। সবাই ফোন করে যোগাযোগ করুন, এবং বর্ধমানের ক্লাস রয়েছে 18-19 তারিখে এপ্রিল মাসে, সবাই ফোন করুন, যোগাযোগ করতে থাকুন, কবে কোথায় ক্লাস রয়েছে জেনে নিন হেল্পলাইন নাম্বার থেকে। অনেক ভালো থাকবেন।